পর্যন্ত বলটিকে পায় জমাতে পারলে না ফরওয়ার্ড থ্রু লক্ষ্য সেই কোষ দৌড়াচ্ছেন কোষ সামনে রয়েছে না খেলোয়াড় এখান থেকে সেন্টার করার চেষ্টা ফাঁকা গোল ছিল এবং গোল গোল লাইন সেভের চেষ্টা করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি বাঁচাতে পারেননি কিভাবে ঘটনাটি ঘটল এক্ষেত্রে ওই রিলায়েন্স একাডেমি থেকে উঠে আসা এই ছেলেটি ফরওয়ার্ড বল এটা কিন্তু বিপজ্জনক হতে পারে কাট করে বেরিয়ে গেছেন পেনাল্টি কি দেবেন রেফারি হ্যাঁ পেনাল্টি যেভাবে ট্রিপ করা হয়েছে আমরা বলছিলাম দিকে চলেছেন সার্থক পেনাল্টি শট বাঁচিয়ে দিয়েছেন এবং ফিরতি বলে ও এই জায়গাটায় গোল এলো দু নম্বর গোলটা এসে গেল তবে তানবীর যখন বলটা বাঁচিয়েছিলেন আমি বলবো এক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশের রক্ষণভাগের কোনো খেলোয়াড় কিন্তু কাছে যেতে পারেননি সে কিন্তু একটা গোলের সুযোগ সৃষ্টি হতে পারে ইনসুইং এক্ষেত্রে কিন্তু হেড করে দিলেন দীপঙ্কর ফলে বিপদ কিছু ঘটল না এবারে পেনাল্টির আবেদন এবং এই মুহূর্তে একটা উদ্বেগজনক মুহূর্ত ওই ওয়েস্ট বেঙ্গল চলেছেন দীপ এবং অপূর্ব অপূর্ব কুশলতায় এবং গোল অপূর্ব কুশলতায় বলটিকে কিন্তু জালে ঠেলে দিলেন এবং সেই পরিবর্তন করা যায় তাই সাবস্টিটিউটের পাল্লা ভারী হচ্ছে দু দলেরই আবার বল তুলে দিয়েছেন কিন্তু বিপজ্জনক একটা প্রয়াস এবং বলতে বলতে গোল হেড করে বলটি সুব্রত বিশ্বাস গোলরক্ষকের উদ্দেশ্যে দিয়ে